হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার দেখা সবচেয়ে বেস্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে আজকে দেখাবো। অ্যাপ্লিকেশনের কী কী উপকারিতা এবং এটা কীভাবে কাজ করে এবং এটার হচ্ছে সবচেয়ে বেস্ট কেন সেটা আমি আজকে এক্সপ্লেন করব। তো অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে এখানে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আমার ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা যে কোনো একটি পিন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। আমার যেহেতু আছে আমি ইয়েস দিলাম, ওকে। তারপর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর পাসওয়ার্ড সেটিংয়ে ক্লিক করবেন। পাসওয়ার্ড সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে চান তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর না চাইলে নো দিয়ে দিবেন, ওকে। এখানে আর কোনো কাজ নেই। দেন আপনারা ব্যাকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে অ্যানাবল সেটিং, অ্যানাবল সার্ভিসটা ওপেন করে দিবেন, ওকে। ওপেন করে দেওয়ার পর এখান থেকে নোটিফিকেশন বার যে আইকনটা, এটা আপনারা হাইড করে দিতে পারেন, অর্থাৎ এটা আপনারা রিজেক্ট করে দিতে পারেন। এখানে আর কোনো কাজ নেই। আপনারা চাইলে রিবুট অটোলক এটা অন করে দিতে পারেন, ওকে। আর এটা এখানে আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে আপনারা এখানে চলে আসুন লক স্ক্রিন সেটিং। এটা তো এটা হচ্ছে সবচেয়ে মজার একটি জায়গা এবং সেটিং। এটা লক স্ক্রিন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখুন ফিঙ্গারপ্রিন্ট যে স্ক্রিনটা, সেখানে আপনারা কাজ করুন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনারা থিমটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এরকম যে প্যাটার্নে আসে এটাও চেঞ্জ করতে পারবেন থিম। তো থিমে ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট যেটা যদি দেন তাহলে এরকমভাবে আসবে, ওকে। কোনো ঘর ঘর করে আসবে না। এবং আপনারা চাইলে এটা নাও দিয়ে সার্কেলে রাখতে পারেন। এবং আপনারা এখান থেকে এই যে অ্যাপ ইনফো যেটা, এটাতে ক্লিক করে অ্যাপ ইনফোটা উঠিয়ে দিবেন। এবং হিন্ট যেটা আছে এটাতে ক্লিক করে হিন্টটা উঠিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড বক্স যেটা রয়েছে সেটাও আপনারা চাইলে উঠিয়ে দিতে পারেন অথবা রাখতে পারেন। এবং এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের মন মতো ইমেজ দিতে পারেন। আমি একটি ইমেজ এডিট করে রেখেছি এবং সেটি আমি প্রায় ব্যবহার করে থাকি। আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে ইমেজের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। আমি গ্যালারি সিলেক্ট করে আমি আমার ইমেজটা সিলেক্ট করছি, আপনারা দেখুন। দেখুন এই ইমেজটা আমার, যখন কেউ আমার কোনো অ্যাপ্লিকেশনে ঢুকতে চাইবে তখন এই ইমেজটা শো করবে, ওকে। অর্থাৎ এটা একটা মেসেজ যে মানুষের পার্সোনাল কিছু ধরার আগে অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন। সো এটা যখন আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইমেজটা যেহেতু এখান দিয়ে অনেকখানি বের হয়ে গেছে, লেখা বোঝা যাচ্ছে না, তো আমরা স্কেল করে নিব। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফিট সাইজ অফ ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ফিট ফোন স্ক্রিন এটাতে সিলেক্ট করে দিব, ওকে। সরি, এটা ওকে সিলেক্ট করে দিব। দেন এইখান থেকে আর তেমন কোনো কাজ নেই। তো এটা হচ্ছে আপনারা চাইলে এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে হচ্ছে অবজার্ভ যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটাও একটি মজার একটি সেটিং। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অবজার্ভ ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর সেটিংয়ে ঢুকবেন। ঢুকার পর এখান থেকে অবজারভেশন টাইমটা আপনার জাস্ট ওয়ান টাইম দিয়ে দিবেন। তারপর এখান থেকে রেকর্ড ভিডিও এটা অন করে দিবেন এবং ওয়ার্নিং মেসেজ এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে ওয়ার্নিং অ্যালার্মটা এটা অন না করলেও হবে। তারপরে হচ্ছে এখান থেকে আপনারা সেন্ডিং মেথডটা ইমেল দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন, ওকে। সেন্ডিং ইমেল মেথড অর্থাৎ সেন্ডার ইমেল মানে আপনারা যে কোনো একটা ইমেল দিবেন এবং রিসিপিয়েন্ট ইমেল এখানেও আরেকটা ইমেজ দিয়ে দিবেন। অর্থাৎ আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি এটা যে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো লক থাকবে সেই অ্যাপ্লিকেশনে যদি কেউ ঢুকতে চায় তাহলে হচ্ছে সে যদি ভুল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে অথবা ফিঙ্গারপ্রিন্ট ভুল দেয় তাহলে একবার দেওয়ার পরই তার হচ্ছে আপনার তার ফ্রন্ট ক্যামেরা দিয়ে তার ভিডিও হবে এবং তার ছবি সহ উঠে যাবে। এবং এই যে ছবিটা এবং ভিডিওটা সেটা হচ্ছে আপনি সেন্ডিং মেথড, আপনি যেই ইমেলটা দিবেন সেই ইমেল থেকে যেই ইমেলে আপনারা রিসিভ করবেন সেই ইমেলে চলে যাবে, ওকে। তো আপনারা এখানে সেন্ডার ইমেল এবং রিসিভার ইমেল দিয়ে রাখবেন। তো এটা হচ্ছে সবচেয়ে মজার একটি জিনিস। এবং আপনারা যদি চান তাহলে এইখানে ওয়ার্নিং মেসেজ যে লেখা, এইখানে যেই লেখাটা রয়েছে সেই লেখাটার জায়গায় আপনারা আপনাদের মন ইচ্ছে মতো লেখা দিয়ে দিতে পারেন। যেমন আমি লিখে দিলাম একটি কথা,
ভাই, অনুমতি ছাড়া ধরলে বিপদে পড়বেন। ওকে, আমি এটা হচ্ছে সেভ করে দিলাম। তো এখন যদি কেউ আপনার আপনার লকার অ্যাপ্লিকেশনে ঢুকতে চায়, তাহলে এই যে কথাটা, এই কথাটা আপনাকে আপনার সে শুনবে। অর্থাৎ আমি দেখাচ্ছি, ওকে, এরকম আর কি এটা আসবে। তো এটা খুবই মজার এবং ইন্টারেস্টিং। আপনারা এটা অন করে আপনাদের ইচ্ছে মতো দিয়ে রাখবেন। তো তারপর হচ্ছে আপনার মাল্টিপল পাসওয়ার্ড। এটা হচ্ছে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে যে কোনো টাইপের লক দিয়ে রাখতে পারেন। অর্থাৎ এক একটা অ্যাপ্লিকেশনে এক এক রকম লক দিয়ে রাখতে পারেন, এটার আপনারা নিজেরা চেষ্টা করবেন। তারপর হচ্ছে রিমোট যে কন্ট্রোল, এটা হচ্ছে আরেকটা মজার জিনিস এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস। সেটা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে রিমোট লক কিওয়ার্ড, এটাতে আপনারা মন ইচ্ছা মতো আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। যেমন আমি হ্যাশট্যাগ লক লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে রিমোট লক অল অ্যাপ্লিকেশন, এটা সিলেক্ট করে দিবেন। আনলক কিওয়ার্ড হ্যাশট্যাগ আনলক। ওকে, তো এটা এক্সপ্লেন করি। এটা হচ্ছে কি, আপনি যদি ভুলে কখনো আপনার ফোনটা বাসায় রেখে যান এবং আপনি যদি লক করতে ভুলে যান, তাহলে আপনি বাইরের যে কোনো মানুষের ফোন থেকে জাস্ট হ্যাশ লক ট্যাগটা লিখে আপনার ফোনে যেই সিম রয়েছে সেই সিমে আপনারা টেক্সট করবেন। তো মেসেজটা পৌঁছানোর সাথে সাথে আপনার ফোনটা লক হয়ে যাবে। ওকে, আপনার ফোনটা আর কেউ খুলতে পারবে না। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা জিনিস এই অ্যাপ্লিকেশনের। তারপরে আপনারা এগুলা হচ্ছে প্রোফাইল দিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার সিস্টেম লক রয়েছে, সিস্টেম লকগুলো আপনারা দেখে নেবেন। ওকে, তো তারপরে হচ্ছে অ্যাপ লকগুলো আমি ঢুকি। অ্যাপ লকে ঢোকার পর এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট আপনারা দুইটাই অন করে দিবেন। ওকে, ফার্স্টের যে দুইটা সেই দুইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা আপনাদের মন মতো যে কোনো একটি অ্যাপ্লিকেশন লক বা আপনাদের যতগুলো ইচ্ছে অ্যাপ্লিকেশনগুলো লক করে রাখতে পারবেন, অথবা আপনারা চাইলে সবগুলো অ্যাপ্লিকেশন সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, আমি দেখাচ্ছি সিলেক্ট অল, তাহলে সবগুলো অ্যাপ্লিকেশন সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের মন মতো সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এইখানে দেখাবে আপনারা কতগুলো অ্যাপ্লিকেশন লক করেছেন। ওকে, এই হচ্ছে অ্যাপ্লিকেশনের কাজ। এবং আরও কিছু মজার কাজ রয়েছে যেগুলো আপনারা নিজেরাই ট্রাই করলে পারবেন। তো আমি দেখালাম না, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা রিকোয়েস্ট হলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।